শীত পড়তে না পড়তেই খুসখুসে কাশি পাঁচটি ঘরোয়া টটকায় মিলবে উপকার শীত পড়তে না পড়তেই খুসখুসে কাশি জ্বর সর্দি ইত্যাদি একেবারে লেগেই থাকে সারা শীতকালটা কি করে কাটাবেন কিছুতেই বুঝতে পারছেন না তাই সঙ্গে সঙ্গে একটা যে কোনো ওষুধের দোকান থেকে নামি দামি ব্র্যান্ডেড কফ সিরাপ নিয়ে চলে আসেন কিন্তু আপনি কি জানেন এই ওষুধগুলি আপনার জন্য একেবারেই ভালো না সাময়িকভাবে গলার আরাম দিলেও সর্দিকে কিন্তু একেবারে ভেতরে বসিয়ে দেয় তাই কমিয়ে ফেলুন সর্দি কাশি এক আদার রস নিয়মিত আপনি যদি আদার রস পান করতে পারেন বা টুকরো টুকরো করে আদা কেটে নুন দিয়ে মুখে রাখতে পারেন আর একটু একটু করে বলায় দিতে পারেন তাহলে দেখবেন সমস্ত রকম শীতকালীন সর্দি কাশির সমস্যা থেকে আপনি সহজেই রেহাই পেয়েছেন দুই গোলমরিচ গোলমরিচ একটু থেতো করে নিয়ে মুখের মধ্যে রেখে দিন গোলমরিচের এত ঝাঁজ যে এই ঝাঁজে আপনার গলার কাশি নিমেষের মধ্যে কমে যাবে কোনো রকম বাইরে থেকে কোনো সিরাপ কিনে খেতে হবে না তিন মধু মধু গলার জন্য ভীষণ ভালো বিশেষ করে যারা সর্দি কাশিতে ভুগছেন তারা প্রতিদিন মধু খেতে পারেন তবে যাদের হাই প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া মধু খাবেন না চার তুলসী পাতা তুলসী পাতার মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ করার অসাধারণ ক্ষমতা তাই প্রতিদিন মধু তুলসী খান দেখবেন শীতের শুরুতে খুসখুসে কাশি গলা ব্যথা সর্দি একেবারে চলে গেছে পাঁচ লবঙ্গ অতিরিক্ত কাশি হলে লবঙ্গ পুড়িয়ে নিয়ে সামান্য পরিমাণে মুখের মধ্যে রেখে দিন একটু মাঝে মাঝে দাঁতে চিপে রস বার করে নিন দেখবেন আপনার খুসখুসে কাশি কতটা তাড়াতাড়ি চলে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ